সিকিমের রাজ্য সফরে শুক্রবারে আসছেন মোহন ভাগ্য। 2018 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আরএসএস এর প্রধানের রাজ্য সফর ঘিরে শাসক দলের অন্দরে চলছে জোর গুঞ্জন। নির্বাচনের প্রাক মুহূর্তে আরএসএস প্রধান মোহন ভাগবতের তিন দিনের রাজ্য সফর কার্যত আতঙ্কের সৃষ্টি করেছে শাসক দলের অভ্যন্তরে, কারণ বামফ্রন্টের ভাষায় বিজেপি এর কর্মসূচি নিয়ন্ত্রণ করে আরএসএস। রাজ্যে আরএসএস সংগঠনের বিভিন্ন দিক সরজমিনে প্রত্যক্ষ করার জন্য আরএসএস প্রধান রাজ্যে আসেন। তিন দিনের সফরে তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় আরএসএস এর কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।